ফ্রেন্ডস, এই আগামী দিনে এই নৌভক্ত মমতা এটা খুব শক্তিশালী রূপ নিতে চলেছে, ঠিক আছে? এটা তোমরা শুধু দেখে নিও। নৌভক্ত মমতা, এই যে জোটটা নৌভক্ত মমতা, এইটা খুব শক্তিশালী রূপ নিতে চলেছে, ঠিক আছে? ওরা কি ভেবেছিল, ওরা মানুষকে বিভাজিত রেখে ওরা রাজনীতি করবে? ওদের এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে মানুষই একদম শেষ করে দেবে। ওদের যে সংস্কৃতি, ওদের যে ভোটে জিতে থাকার পরিকল্পনা, মানুষের ক্ষতি করে ভোটে জিতে থাকার পরিকল্পনা, এই পরিকল্পনা মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে, এটা মানুষ বুঝে গেছে, ঠিক আছে? ওরা মানুষকে বিভাজিত রেখে রাজনীতি করতে এতদিন, এখন মানুষ সব বাধা কাটিয়ে নৌভট্ট মমতায় সবাই একত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আরো হবে। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, একদম সঠিক জিনিসটা বলে দিয়েছেন, মানুষকে একত্র করার জন্য এই নৌভট্ট মমতা একদম সঠিক জায়গা। তো এখানে মানুষ একত্র হচ্ছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা আছে, বিভিন্ন মতামতের মানুষরা আছে, সবাই একত্র হচ্ছে নৌভট্ট মমতা, যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা সবাই একত্র হচ্ছে। আর এইটাই আমরা চাই, মমতা ব্যানার্জির সাথে যারা সেটিং করে চলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। মানুষে মানুষে বিভাজন করে যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই দরকার। ওদের রাজনৈতিক কেরিয়ার শেষ হওয়াটা দরকার, কারণ ওদের কারণে মানুষের মধ্যে হিংসা হচ্ছে, মানুষ হিংসা করছে, মারামারি করছে, দেশের মধ্যে অশান্তি ছড়িয়ে থাকছে, রাজ্যের মধ্যে অশান্তি ছড়িয়ে থাকছে, ওদের কারণে, ওদের রাজনীতির কারণে, ওদের বিভাজন নীতির কারণে। সুতরাং এই বিভাজন নীতিকে ধ্বংস করতে হবে, এটা আমাদের লক্ষ্য। তাই পশ্চিমবঙ্গের বিভাজন নীতি ধ্বংস করার জন্য এই নৌভট্ট মমতা, এটা আগামী দিনে আরো পাওয়ারফুল হবে, এটা তোমরা শুধু দেখে যাও। এই নৌভট্ট মমতায় সবাই একত্রিত হয়ে মমতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে, এটা তোমরা শুধু দেখে যাও। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।